আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নুসরাত জানি। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ব্রয়লার মুরগির পাইকারি দাম 200 টাকা, তবে বাজার ভেদে তা বিক্রি হচ্ছে 270 থেকে 290 টাকা, যা অসহনীয় পর্যায়ে চলে গেছে। ব্রয়লার মুরগির দাম নিয়ন্ত্রণে শুক্রবারের মধ্যে না আনলে আইনি ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার। বুধবার রাজধানীর নিউ মার্কেটের বনলতা কাঁচা বাজারের নিত্যপণ্য বিক্রয়কারী ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের তদারকি কার্যক্রম শেষে এসব কথা বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। বাজারে ব্রয়লার মুরগি ছাড়া অন্য সব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে মনে করছেন তারা। পাশাপাশি 10 রোজার মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদী ভোক্তা অধিকার। চার দফার সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজের খরচ কিছুটা কমানো হয়েছে। 11,725 টাকা কমিয়ে 27 মার্চ পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানোর কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার থেকেই এ নিবন্ধন চলবে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ এক শাখার উপসচিব আবুল কাশিম মোহাম্মদ শাহিন জানিয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য সব দেশের জন্য সৌদি আরব মিনায় এ, বি ও সি ক্যাটাগরির তাবু খরচ বাবদ 413 সৌদি রিয়াল কমিয়েছে, বাংলাদেশি টাকায় যা 11,275 টাকা। যারা ইতোমধ্যে পুরাতন ফি অনুযায়ী নিবন্ধন করেছেন তাদের পরবর্তীতে খাবারের টাকার সঙ্গে টাকা ফেরত দেওয়া হবে। এতে আরও বলা হয়, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং হজযাত্রীদের বয়সসীমা না থাকায় পরবর্তী প্যাকেজে নিবন্ধনের বয়সসীমা আগামী 27 মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংগ্রহ করা তথ্যগুলো পক্ষপাতদুষ্ট। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, সরকার বিরোধী এবং পক্ষপাতদুষ্ট বিভিন্ন সূত্র থেকে যুক্তরাষ্ট্র তথ্যগুলো সংগ্রহ করেছে। অবশ্যই তাদের পুরো প্রতিবেদন প্রত্যাখ্যান করছি না, কারণ সেখানে অনেক ভালো কথাও বলা আছে। তবে সার্বিকভাবে মানবাধিকার, নির্বাচন এবং গণতন্ত্র সংক্রান্ত বিষয়গুলো পক্ষপাতদুষ্টতা রয়েছে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে মাঝে মধ্যেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন। দেখুন, যুক্তরাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবচেয়ে বেশি। যে দেশে বছরে গড়ে 1,000 মানুষ পুলিশের গুলিতে মারা যায়, সে দেশের সরকার অন্য দেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার কতটুকু রাখে, সেটি হচ্ছে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সঠিক তথ্য তুলে ধরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সঠিক তথ্য তুলে ধরেছেন বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে পুরো দেশ লজ্জিত। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা নেই, অথচ রিপোর্ট প্রকাশের পর আওয়ামী লীগের নেতারা নিজেদের মতো বানিয়ে কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। বুধবার তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। আওয়ামী লীগ এক দলীয় শাসন প্রতিষ্ঠার পুরনো স্বপ্ন বাস্তবায়ন করছে। পবিত্র রমজান সহ 6টি দিবস উপলক্ষে মোট 14 দিন ছুটি থাকবে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 7 এপ্রিল থেকে ছুটি শুরু হবে, শেষ হবে 26 এপ্রিল। এছাড়াও মাধ্যমিক স্তরে এই ছুটি চলবে 23 মার্চ থেকে 27 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 26 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দুই মন্ত্রণালয় পৃথক সময়ে ছুটি ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছে শিক্ষক এবং অভিভাবকরা। সংশ্লিষ্টরা বলছেন, অন্তত 60% অভিভাবকের সন্তান প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন। ছুটির সময় ভিন্ন হয় তাদের পারিবারিক ভ্রমণ, ভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রীতিতে বিঘ্ন ঘটবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, অভিন্ন ছুটির বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধ বিমান বাল্টিক সাগরে রুশ আকাশ সীমায় প্রবেশ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে মস্কো। একটি সুখোই 35S যুদ্ধ বিমান মার্কিন যুদ্ধ বিমান দুটির এই চেষ্টা রুখে দিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সোমবার এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সুখোয়ের তৎপরতায় রাশিয়ার সীমান্ত বরাবর উঠতে থাকা মার্কিন B-52H স্ট্র্যাটেজিক বোম্বার দুটি গতিপথ বদলে ফেলতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস টুইট করে একই তথ্য জানিয়েছে। এর আগে গত সপ্তাহে কৃষ্ণ সাগরে রাশিয়ার সুখোই 27 যুদ্ধবিমানের তৎপরতায় মার্কিন নজরদারি ড্রোন ভেঙে পড়ে। এ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ব্যক্তিগত জীবনে সংকটপূর্ণ সময় পার করছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। সব বিতর্কের ঝড় সামলেও ছেলে বীরের জন্মদিন পালন করলেন শাকিব খান। মঙ্গলবার রাতে পারিবারিক আয়োজনে আনন্দঘন উদযাপনে অংশ নিয়েছিলেন তিনি। সেই উদযাপনে ছিল শাকিবের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষে। এরপর রাতে শাকিবের গুলশান দুই নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলি। এছাড়া শাকিবের বাবা মা, ভগ্নিপতি, বোনের ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে। ওই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলি, সঙ্গে লিখেছেন পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। বুধবার 14 জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। ইংল্যান্ড সিরিজের দলে থাকার মধ্য থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ও রেজাউর রহমান রাজা। টি টোয়েন্টির দলে ডাক পেয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসাইন। এছাড়াও জাকির আলী অনেককে দলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নামবে। এরপর টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা যাবে চট্টগ্রামে। সেখানে 27 মার্চ সিরিজের প্রথম এবং 29 ও 31 মার্চ সিরিজের শেষ দুটি টি টোয়েন্টি খেলবে। পবিত্র রমজান মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় দেওয়া হবে ইফতারের জন্য বিরতি। ফলে ম্যাচের মধ্যে ইফতারের সময় হলে রোজা সম্পূর্ণ করার সুযোগ পাবেন মুসলিম ফুটবলাররা। আন্তর্জাতিক ফুটবলের জন্য এখন বিরতিতে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ সহ ইউরোপের ক্লাব ফুটবল। 1 এপ্রিল থেকে মাঠে ফিরবে ইংল্যান্ডের ক্লাবগুলো। তখন চলবে পবিত্র রমজান মাস। রোজা রেখেই খেলে থাকেন প্রিমিয়ার লিগে খেলা মুসলিম খেলোয়াড়রা। তাই তারা যেন নির্বিঘ্নে ইফতার করার মাধ্যমে নিজেদের রোজা সম্পন্ন করতে পারেন সেই ব্যবস্থা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত রানী। ভালো থাকুন, সুস্থ থাকুন।